नमस्कार, आमी आरामबाग विधानसभा तृणमूल प्रार्थी एक जन सिरुल कास्ट महिला सुजाता मंडल। आमी एक कथाई बोलते चाहिए जे आमादे सिरुल कास्ट महिला दे जंत्रणा कि आमार चेये बेशी बीजेपी बोझे, नरेंद्र मोदी अमित शाह बोझे। ओनारा जानें जे सिरुल कास्ट महिला दे कतटा जंत्रणा, जदि ओनारा बुझतें ताहले बीजेपी शासित राज्यगुलोते आमादेर मतो सिरुल कास्ट महिलारा धर्षित हय कि करे, खून हय कि करे। जोगीजी शासित राज्य उत्तर प्रदेशेर हाथरसे कयेकदिन आगे जे दलित किशोरी मेयेटिके भयाबहभावे धर्षण करे तार शिरदाड़ा भेंगे दिए, तार जीभ केटे दिए, ताके जेभावे झोलसे मेरे फेला हलो एबं तार बाबा मा तार डेड बडिटाओ देखते पेलो ना, तादेर मुखे कि मानाय सिरुल कास्टदेर निये कोनो कथा बला? आजके কোনো একটা সিরুল কাস্ট মহিলাকে তারা মানুষ মনে করে না। আপনারা পুরো বিজেপির পুরো দলের পুরো ইতিহাস ঘেটে দেখুন যে কোথায় তারা আমাদের মতো সিরুল কাস্ট মানুষদের যন্ত্রণা বোঝে। আজকে এই বিজেপি এতটাই বর্বর, এতটাই নিচে নেমে গেছে যে আরামবাগে পর্যন্ত আমার ওপর, আমি একটি দলিত মেয়ে, আমার ওপর প্রাণঘাতী আক্রমণ করা হলো ভোটের দিন বারবার। মানে ওনারা বুঝিয়ে দিচ্ছেন যে ওনারা ভয় পেয়েছেন, কিন্তু দুঃখের বিষয় এটাই, ওনারা যখন মুখে বড় বড় কথা বলছেন সিরুল কাস্টদের নিয়ে, তখন একবারও কিন্তু ওনাদের দেখতে পেলাম না যে ওনারা সত্যি সিরুল কাস্ট মানুষদের অভাব, অভিযোগ, যন্ত্রণা, দুঃখ বোঝেন। আরেকটা কথা বলতে চাই, প্রত্যেকটি রাজ্যে যেখানে যেখানে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে সেখানেই তো সবচেয়ে বেশি অত্যাচারিত, নিপীড়িত সিরুল কাস্টরা, তপশিলী মহিলারা। প্রত্যেকটা জায়গায় মিনিটে মিনিটে তারা ধর্ষণের শিকার হচ্ছে, প্রতিটা জায়গায় সে তাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে। তারপরেও তারা যখন বুলি ঝাড়ছে, এমনকি প্রধানমন্ত্রী যেখানে মিথ্যের বুলিয়া উড়াচ্ছে সিরুল কাস্টদেরকে নিয়ে, সেখানে আমি একটা সিরুল কাস্ট মহিলা হিসেবে অত্যন্ত ব্যথিত, অত্যন্ত যন্ত্রণাদগ্ধ। সত্যিই যদি বিজেপি সিরুল কাস্টদের যন্ত্রণা বুঝত, তাহলে নিশ্চয়ই ওনাদের রাজ্যগুলোতে আমাদের মতন পিছিয়েপক সম্প্রদায়ের মেয়েরা ঘরে ঘরে ধর্ষিত হতে হতো না, খুন হতে হতো না। আপনারা মিরাটেও দেখুন, কয়েকদিন আগে মিরাটেও যে মহিলাগুলি ধর্ষিত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ, তিনটি মেয়ের মধ্যে দুটি মেয়ে সিরুল কাস্ট সম্প্রদায়ের। এরপরেও তারা বলবেন যে তারা সিরুল কাস্টদের পাশে আছেন। আমার চেয়ে যন্ত্রণা, আমাদের চেয়ে যন্ত্রণা, সিরুল কাস্ট মানুষের যন্ত্রণা আপনারা বুঝবেন না মোদিজি, অমিত শাহজি। তাই ভোটের সময় এই ভোটের রাজনীতি নাই বা করলেন? সেই দিনকে আরামবাগেও পর্যন্ত ওনারা একবারও ভাবলেন না, ভোট রাজনীতিতে এতটাই নিচে নেমে গেলেন বিজেপি দুষ্কৃতীরা যে একটি মহিলার ওপর বারবার প্রাণঘাতী আক্রমণ করতে হলো, তাও আমি একটি সিরুল কাস্ট মহিলা। আজকে আমি বিজেপির যে গণতান্ত্রিক মত তার প্রতি অত্যন্ত লজ্জিত, অত্যন্ত ঘৃণা, অত্যন্ত ধিক্কার প্রকাশ করে একটি সিরুল কাস্ট মহিলার যন্ত্রণা, সিরুল কাস্ট সমাজের যন্ত্রণার বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম। শুধু এটুকুই বলবো যে আমাদের প্রতি একটু সহমর্মিতা হওয়ার চেষ্টা করুন। আমরা সিরুল কাস্টরা মানুষ, আমরাও, আমাদেরও রক্ত মাংসের একটা শরীর আছে, মন আছে। আমাদেরকেও বিজেপি যেন একটু মানুষ মনে করে, মোদিজি অমিত শাহজি যেন শুধু ভোটের রাজনীতি না মনে করে, যেন আমাদেরকে মানুষ মনে করে আমাদের বিচার করে। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সামনে আসছেন আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ, মুখ্য সচেতক, মাননীয় শ্রী সুখেন্দু শেখর রায় মহাশয়।